মাস পয়লায় মানে হয়েছে অ্যাকাউন্টে টাকা, তবু দ্বিতীয় দিনেও হাত ফাঁকা। একের পর এক এটিএম ঘুরে ঘুরে হয়রান মানুষজন, ব্যাংকেও লম্বা লাইন, যেন অন্তহীন অপেক্ষা। পরিস্থিতি বদলায়নি এক চুলো। মাইনে হয়েছে তবু পকেট ফাঁকা, মাস পয়লা হয়ে গেলেও ভোগান্তির শেষ নেই। একের পর এক এটিএম, আগে হলে যেটা ইচ্ছে যখন ইচ্ছে টাকা তুলে নেওয়া যেত, আর এখন হয় ঝাঁপ বন্ধ, নয়তো বাইরে ঝুলছে নো ক্যাশ বোর্ড, হাতে শুধুই হতাশা। সামান্য যে খরচ, সেই খরচ চালানোর জন্য টাকা তুলতে কিন্তু ব্যাংকই এই মুহূর্তে ভরসা আম জনতার। এটিএম তো নেই, সব জায়গায় ঝাঁপ বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আমি তো ম্যাক্সিমাম এটিএমই দিলে, ব্যাংকে আসতে হয় না, কিন্তু এই পরিস্থিতির জন্য আসতে হচ্ছে, উপায় নেই। টাকা তোলার এই হাঙ্গামায় প্রায় আমার ছুটি চলে যাচ্ছে, হ্যারাসড হচ্ছি, খুব অবশ্যই অসুবিধার মধ্যে রয়েছে। 8:30 লাইন দিয়েছি, এখন 50,000 টাকা তুলবো, কে করেছি নাম্বার দিয়েছে 6462 নাম্বার, এবার পাবো কি না দেখি। এই এটিএম থেকে সেই এটিএম হন্যে হয়ে ফিরছেন সাধারণ মানুষ, এতটুকু বদলায়নি পরিস্থিতি, লম্বা লাইন দিয়েও হতাশ সাধারণ মানুষ। দেখি কতক্ষণ ওয়েট করা যায়, টাকা পয়সা তো কাছে নেই, স্যালারি ঢুকেছে, পয়সা তো অবশ্যই দরকার আছে। ডিউটিতে এসে মাইনে তো পাই না, ওই এটিএম এ রোজ 2000 করে তুলছি। 2000 টাকা নিয়ে আমি একটা দোকানে দেবো, 300 টাকা মাল কিনবো, সে আমাকে 1700 টাকা কোত থেকে ফেরত দেবে, এটা সমস্যা। এটিএম খোলাও বা মিলা, পর এটিএম সাথে 2000 নিকলে গেছে, 2000 কে মোদি কো লিয়ে আগে দেঙ্গে চেঞ্জ করানে গেলিয়ে। ব্যাংকে গিয়েও যে সুরাহা হচ্ছে তাও নয়, সরকারি ঘোষণা মেনে চললে পাওয়ার কথা 24,000 টাকা, কিন্তু পাচ্ছে কে? চলে কহাঁ সে 24,000 চাই, আর ইহা আপকো 24,000 বাদ কিয়া দে তো রা 8,000। কিতনা প্রবলেম হ্যায়, বহুত প্রবলেম হ্যায়, ইয়ে সরকার জো নিকালা হ্যায় পাস, একদম কানুনন একদম খারাপ পাস নিকালা হ্যায় কি বাচ্চা লোগা। কিতনা সুবহ সে হ্যায় আপ? হাম লোগ 6 বাজে সুবহ সে লাইন লাগা কে, কোই পয়সা নেই মিল। সংসার চলবে কিভাবে? একে অফিস কাছাড়ি, তাই আবার টাকা তোলার চিন্তা সব সময় মাথায় ঘুরছে। মাসের শুরুতেই দুর্দশার সীমা নেই আম জনতার, কবে কমবে দুর্ভোগ, স্বাভাবিক হবে পরিস্থিতি? এই প্রশ্নগুলোর জবাব না মেলাই এখন চিন্তা বাড়িয়েছে সবচেয়ে বেশি। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। ব্যাংকে অ্যাকাউন্টই ছিল না বাঁকুড়ার কৈলাসপতির, নতুন অ্যাকাউন্ট খুলতে গিয়ে চক্ষু চড়ক কাজ। দেখা গেল অ্যাকাউন্ট শুধু আছে তাই নয়, সেই অ্যাকাউন্টে রয়েছে প্রায় 2 কোটি টাকা, ফলে ভিড়মি খাওয়ার জোগাড় 5,000-ই চাকুরে কৈলাসপতির। বাঁকুড়ার কুচকুচিয়ার কৈলাসপতি আচমকা কোটিপতি হয়ে গেছেন, অন্তত ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গিয়ে তিনি এমনটাই জেনেছেন। অনেকে বলছে তোর এত টাকা কি ব্যাপার, কিভাবে হলো, আমি তো নিজেই এটা ব্যাপারে মানে হয়রান হয়ে গেছি যে কিভাবে হচ্ছে এটা। ব্যাংক আমাকে তো কোনো কিছু ডিটেলসও বলছে না, বললো না, দুদিন গেলাম আমি, ডিটেলস কোনো কিছু জানালো না, শুধু এটাই বললো যে তোমার এই ব্যাংকে অ্যাকাউন্ট হবে না, তুমি অন্য ব্যাংকে করে নাও। এই বিষয়টা আমার কাছে খুব একটা ধানার মতো লাগে। যাচ্ছে কোনো ক্রমে সংসার চলে, মাসে 1,500 টাকা আয়, ভাঙা চোরা একটা বাড়ি আছে তাই বাড়ি ভাড়া গুনতে হয় না, 1,500 টাকায় খাওয়া দাওয়া, চিকিৎসা, 2 সন্তানের লেখাপড়া সব, টাকা পয়সা জমানো সেসব তো স্বপ্নের কথা। এসবের মাঝেই পাড়াপড়শির কথা শুনে প্রধানমন্ত্রী জনধন প্রকল্পে বাঁকুড়া স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান কৈলাসপতি আচার্য। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানায় ওই নামে আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তার, আর তাতে রয়েছে 1,80,00,000 টাকা। মানে অবস্থা দেখছি আমাদের এরকম অবস্থা, তার মধ্যে যে আমাদেরকে এরকম ভাবে সবাই বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, আমাদের তো অ্যাকাউন্ট কোনোদিনই খুলিনি, আমরা নিজের দিদি আমরা জানি যে আমরা কোনোদিনই অ্যাকাউন্ট খুলিনি। কেন না, আমরা সেদিনই অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমরা জানতে পারলাম যে অ্যাকাউন্ট খোলা আছে। তো ওনাদেরকে আমি যখন জিজ্ঞেস করলাম যে কী, তাহলে বলুন আমরা অ্যাকাউন্ট আমরা খুলিনি, ওনারা বললেন যে না এখন অ্যাকাউন্ট খোলা আছে, এখন যাবেন নি। আমরা তখন চলে বললাম ঠিক আছে বলুন বলুন, মানে না করা যাবে না এরভাবে। তবে কোটিপতি হয়ে মোটেই সুখে নেই কৈলাসপতি, বলছেন তাদের মতো হারাধনদের জনধনে কালাধন এলো কি করে, তদন্ত হওয়া দরকার। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। নোটের আকালে ব্যাংকের ভরসা 10 টাকার কয়েন, টাকা তুলতে গেলে কারি কারি কয়েন ধরাচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষ, আকালের ভরা বাজারে সেই টাকাই নিতে হচ্ছে গ্রাহকদের। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। মাস শেষ হয়েছে, শুরু হয়েছে নতুন মাস, ব্যাংক এটিএম এ লাইন দেওয়া বাঙালির হাপিত্যেশ বেড়েছে বই কমেনি। ভোগান্তিতে নতুন ভরসা হয়ে হঠাৎই উদয় হয়েছে 10 টাকার কয়েন। তা বলে 20,000 টাকা ব্যাংক পেমেন্ট করবে 10 টাকার কয়েনে? ব্যাংকে নোটের আকাল, কি
কিন্তু মাসের তো সবে শুরু, আর সংসারও চালাতে হবে, প্রয়োজনও মেটাতে হবে। সেই কারণে কিন্তু ব্যাংক আবার অভিনব একটা কায়দা বার করেছে, পদ্ধতি বার করেছে। কি সেই কায়দা? বেশিরভাগ এটিএম এর ঝাঁপ বন্ধ, টাকা তুলতে গিয়ে ফাপড়ে ব্যবসায়ী মোহাম্মদ ফাহিম অবশেষে স্টেট ব্যাংকের গোড়াবাজার শাখা টাকা দিতে রাজি হয়। কিন্তু নোট নয়, সবই 10 টাকার কয়েন। অগত্যা 10 টাকা কয়েন দিয়ে যে 20,000 টাকা বলে আমাদের কোন নোট ক্যাশ নেই। এতদিন বিভিন্ন জায়গায় এই যে 10 টাকার কয়েন, আপনি 10 টাকার কয়েন বার করছিলেন, ব্যবহার করছেন? না না, আমরা কোনোদিন দেখি না, এত ব্যবহার করি না। আমরা তো 100 টাকা, 50 টাকা, 200, 1,000 টাকা ব্যবহার করি, কিন্তু আজকে বাধ্য হয়ে টাকা লেবার পেমেন্ট করতে হবে, এই জন্য আমার এটা নিতে হয়েছে। 10 টাকার কয়েনের বিশাল সেই প্যাকেট বাইকে চাপিয়ে বাড়ি ফিরলেন ফাহিম। কি আর করা, নেই মামার চেয়ে কারা মামাই ভালো। ভালো লাগছে এতগুলো 10 টাকার? খুব দুঃখ ব্যাপারে নিতে হচ্ছে, কেন আমার তো লেবার পেমেন্ট করতে হবে, আমাদের যত গ্রাসিবল লেবার আছে কাজ করছে তাকে তো পেমেন্ট করতে হবে। একেই বোধহয় বলে ঠেলার নাম বাবাজি। দিন কয়েক আগেই এই 10 টাকার কয়েনই গুজবে হয়ে উঠেছিল অচল, আর এখন এই কয়েনই মহার্ঘ। ঢাকায় পড়ে ব্যাংক থেকে দেওয়া এই 10 টাকার কয়েনই কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ফাহিমের একমাত্র সম্বল। তার কারণ, সংসারে খরচ চালাতে হবে, মাসের তো সবে শুরু। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে অমিতা চক্রবর্তী, কলকাতা।